কৃষক বিলের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন। মহামিছিল অনুষ্ঠিত হলো চন্দ্রকোনা রোডে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা উত্তর মণ্ডলে উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার বিজেপি কর্মী এই মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডু, মদন রুইদাস ও উত্তর মণ্ডলের সভাপতি রাম সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। মিছিলের শেষে পথসভা অনুষ্ঠিত হয় এদিন। পিএম এবং তৃণমূল যৌথ উদ্যোগে গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছে, কৃষকদেরকে ভুল বোঝাচ্ছে। সেই জন্য কৃষকদের কাজ পর্যন্ত পৌঁছে যাওয়া, তাদের কাছে বার্তা দেওয়া যে প্রকৃতপক্ষে তারা যে উপকৃত হচ্ছে, এই জন্যই আমাদের মহামিছিল গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে হবে। কিছু হোক, অন্য শিল্প প্রতিষ্ঠানে হোক, শুধু ব্যবসায়িক পুঁজি বাড়াবার দিকেই মনোনিয়োগ করা হচ্ছে। পুঁজিপতিদের কী করে সেবা করা যায়, এই সরকার সেই কাজ করছে। সেই নীতির বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদ আমাদের হচ্ছে অবহেলিত মানুষ, যারা বঞ্চিত মানুষ, অনেক আদিবাসী মানুষ আছে যারা 60 বছর বয়স হয়ে গেছে। আমাদের সময় বামফ্রন্ট সরকারের সময় নীতি নির্ধারিত হইল 60 বছরের পরে যাদের রোজগার নেই তারা ভাতা পাবে, তারা ভাতা পাচ্ছে না। বিলের বিষয়কে মূল তুলে ধরা হবে, তার সঙ্গে আমাদের গণতান্ত্রিক অধিকারের উপরে যে আক্রমণ হচ্ছে সেই বিষয়ে বলা হবে। যুবকদের কাজের দাবি, সেই দাবিতেও আমাদের স্লোগান উঠবে। আমরা সমস্ত দাবি নিয়েই আজকের মিছিল সংগঠিত করছি।